হ্যালো গাইজ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি কতগুলো সবজি কেটে নিয়েছি। তোমাদের যে যে সবজি পছন্দ তোমরা সেই সবজি কেটে নিতে পারো। আমি কিছু পালং শাকও ধুয়ে কেটে নিয়েছি সুন্দর করে। তো আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তোমরা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারো। তো আমি প্রথমে যে শক্ত সবজিগুলো আলু বিটরুট মূলো এগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যে যে সবজি পছন্দ করো তোমরা সেই সবজি দিয়ে রান্নাটা করতে পারো। আমার এই নিরামিষটা সব খুবই পছন্দ, শুধু আমার না আমাদের ফ্যামিলির সবার পছন্দ এই নিরামিষটা। তো এতে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। যে কোনো মশলা ছাড়াই তোমরা এই নিরামিষটা করতে পারো। আর সপ্তাহে একদিন যদি মাছ না খেয়ে থাকো ওই দিনও এই নিরামিষটা করতে পারো, বা যে কোনো সময় তোমরা করে খেতে পারো। রুটিতে ভাত দিয়ে খুব সুন্দর যায় এই নিরামিষটা। তো ভিডিওটা দেখো আর একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে বা কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানিও। আমার পুরো ভরসা আছে কি তোমাদের এই রেসিপিটা করে খেলে খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে একটু সবজিগুলো ভেজে নিয়ে পরে পাতাকপিগুলো দিয়ে দিয়েছি। পাতাকপিগুলো ভালো করে মিক্স করে নিয়ে নেবো এর সঙ্গে। নিরামিষ যেহেতু, তো তোমরা অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো। সেগুলো আবারও ঢেকে হতে দেবো 2-3 মিনিট মতো। সবজির জলটা না ছাড়লে কিন্তু সবজিতে স্বাদ আসে না। তো এরকম ঢেকে ঢেকে জলটা বের করে করে সবজিটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো কিছুটা। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে। আমরা ঝালটা খুবই কম খাই, তো সেই অনুযায়ী কম দিয়েছি, কারণ এটা বাচ্চারাও খাবে। সেই জন্যে এই নিরামিষটা রুটির সাথে খুব ভালো যায়, ভাত দিয়েও খুব ভালো লাগে। তো আমি জল দিয়ে দিচ্ছি। সবজিটা কিন্তু আমি পুরোটা ভাজিনি, সবজিটা সেদ্ধ করে সবজির যে জলটা বের করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু গাঢ় গাঢ় হবে, ঝোলটা বেশি হবে না। আর সবজির থেকেও জল বেরোবে, কারণ যেহেতু এখানে আমি পাতাকপি ব্যবহার করেছি। তোমরা লাউ দিতে পারো, কুমড়ো দিতে পারো, তোমাদের যেরকম ভালো লাগে। এটা ঢেকে হতে দিব 3 মিনিট মতো, মাঝে মাঝে তুলে চেক করে নেবে। তো আমি 3 মিনিট পরেই চেক করেছি, দেখো এখনও ভালো করে গলেনি। তো ঢেকে হতে দেবো। সবজিটা সিদ্ধ হতে হতে এদিকে সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে গ্রাইন্ডারের ব্যবহার করতে পারো বা শিলপাটায়ও বেটে নিতে পারো, যেভাবে সুবিধা হয়। তো আমি কাজ করতে করতেই আমার ছোট পাথরের হামানদিস্তাটা দিয়েই আমি ক্র্যাশ করে নিচ্ছি। তো প্রথমে পাউডার করে পরে জল দিয়ে আবারও মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ এদিকে সবজিটাও হতে রয়েছে। তো দেখে নিই সবজিটা, দেখো এটা মাঝে মাঝে তুলে উল্টে পাল্টে দিতে হবে আর চেক করতে হবে কি সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু পালং শাক আগে দেইনি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ তোমরা যারা পালং শাকের তরকারি করে খাও, পালং শাকটা কিন্তু ঝোলের উপর ছাড়লে বেশি ভালো লাগে। তো সেই জন্য নিরামিষেও ঝোলের উপর আমি ছেড়ে রান্না করি, তো খুবই ভালো লাগে। তোমাদের কাছেও যদি কোনো সুন্দর রেসিপি থাকে সহজ, তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো, কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে করে শেয়ার করতে। তো আমি সবজিগুলো তুলে এবার এটাকে গলিয়ে নেব, একটু ম্যাশ করে নেব সবজিগুলো, যাতে ঝোলটার সঙ্গে খুব গামাখামাখি হয়ে যায়। দেখো আমার সবজিটা গলে গেছে। এখানে আমি আলু বরাবর বিটরুটটা কাটিনি, কারণ বিটরুট শক্ত থাকে বেশি। জন্য আলুটা একটু বড় কেটেছি, বিটরুটটা একটু ছোট কেটেছি। এভাবে মেনটেন করে কেটে নেবে তোমরাও যে যে সবজি খাও। দেখো আমার পালং শাকটাও গলে গেছে, দেখতেই পাচ্ছ, কারণ যেহেতু শাক এটা তো তাড়াতাড়ি হয়ে যায়।
তো আমি সর্ষেগুলো মিক্স করে গামলাটায় তুলে নিয়েছিলাম যাতে দিতে সুবিধে হয়। এবার ঝোলটা তুলে ঝোলের সঙ্গে মিক্স করে এটা দিয়ে দেবো। এর সাথেও সবজিটার সাথেও যে সর্ষেটা কাঁচা সর্ষে দিয়েছি এটাও একটুখানি সিদ্ধ হবে, সেই জন্য আগে থেকে একটুখানি দিয়ে দিয়েছি। এই দেখো সর্ষেটা দেওয়ার সাথে সাথেই ঝোলটা আর একটু গাঢ় হয়ে গেছে, তো আমি আরও 2-3 মিনিট মতো কুক করব। এবার আগের থেকে কুচু করে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষটা নামানোর পরে কিন্তু আরও গাঢ় হবে যখন ঠান্ডা হবে, তো অল্প একটু ঝোল রাখতে পারো। তোমরা যদি ঘ্যাটের মতন নিরামিষ করে খেতে চাও তাও করে খেতে পারো, কিন্তু আমি হালকা একটু ঝোল রেখেছি কারণ এটা পরে ঝোলটা টেনে যাবে, গা মাখা মাখা একদম হয়ে যাবে। তো আমি কিছু কারি পাতার মশলা দিয়ে দিচ্ছি। কারি পাতার মশলা কীভাবে স্টোর করে রাখা যায় রেসিপিটাও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা একবার করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।